শেষ করেও আজ বোধহয় আর শেষ হলো না। এটা আগে ছিল না, এখানে আগে গ্যারেজ মতো একটা ছিল, এটা এখন টেবিল টেনিসের কোর্ট হচ্ছে, আর এই সেই আমাদের পুরনো ফ্ল্যাট। ওকে তো এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ও খাবে বলে ভাতটা ভেঙে ফেলেছে, ভাত দই পটল ডাল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8টা, কেন দেখাচ্ছে এটার ব্যাটারি কি? এখন বাজে 8:40, যা বাবা। হ্যাঁ, আমি তাই ভাবছি, এই ঘড়ি দেখে কাজ করলে তো হয়ে গেল আজকে। এখন বাজে 8:40, দেখি প্রমি স্নানে ঢুকে গেছে অলরেডি। ওর এখন ওই সকালটাতে স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে, সকালে স্নান না করলে ভালো লাগে না, তো ও স্নানে ঢুকে গেছে। আমি এক গামলা ভিজিয়েও দিয়ে এসেছি বাথরুমে, আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দেখো ঘর, কালকে ছিল স্যাটারডে, পুরো ছুটির মুডি কাটিয়েছি, আজকে সানডে, আজকে কাজ না করলে কালকে থেকে আবার মানডে চলে আসবে শুরু। তো ও বাড়িতে থাকতে থাকতে যতটুকু কাজ হয়, তারপরেও আমি কাজ করেছি, তোমরা দেখেছো, কিন্তু এত কাজ হয় না আর কি। তো এই জায়গাটাকে আমি ভালো করে গুছিয়ে দিয়েছি, আর এখানটাতে যা জামা কাপড় ছিল সব তুলে দিয়েছি। এখানে আমার স্নানের জামা কাপড়, ওর স্নানের জামা কাপড় বা একটু পরে ঠরে যাবে এরকম জামা কাপড় রয়েছে। তো এই ব্যাগটা তো এখানেই ঝোলে, তোমরা দেখেছো ব্যাগটা কোথায় রাখবো, রোজই লাগে। আর বিছানা পাটি আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, এখানে ওর ফোন পড়ে রয়েছে, তো এই আর কি। তো চলো, আর আমার পুরোনো ফোনটাও রয়েছে, কারণ ওটাকে যদি একটু চালানো যায়, দেখি বেকার তো পরেই রয়েছে, এই আর কি। আর রান্নাঘরের অবস্থাও, রান্নাঘরও গোছানো গাছানি রয়েছে, কারণ আমি এখনো রান্নাঘরে আসিনি। আজকে সকালে করব হচ্ছে পরোটা আলু চচ্চড়ি, আর ওর জন্য দেবো ডিম সেদ্ধ, এই আর কি। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি, তার আগে আমাকে কিছু ডাস্টিং করতে হবে টিভির ওপরটা বা পেছনটাতে, জানোই এখানে এত ধুলো পড়ে। তো টিভির এই দেখো এই মাথাটাতেও, কিন্তু এই যে এই জায়গাটাতেও ধুলোটা পড়ে আর কি, তো সেগুলো পরিষ্কার করবো। তো চলো, তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, তোমাদের জন্যই ব্লগগুলো বানানো হয়, তো প্লিজ সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন বাজে 9:22, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সবকিছু ঝাড়া পোছা করাও হয়ে গেছে, আর এখানে আমার সমস্ত কিছু গোছানোও হয়ে গেছে। এখানে আলু চচ্চড়ি করব সকালে, শুধু ময়দাটা এখনো মাখিনি। সকালের টিফিনে হচ্ছে আজকে আলু চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে ময়দা মানে পরোটা আর কি, তোর কী সব বলছি আর কি। আলু চচ্চড়িতে দেবো একটু টমেটো, এখানে অর্ধেকটা টমেটো দেবো আলু চচ্চড়িতে, অর্ধেকটা দেবো মাংসে, মাংস এখনো আসেনি, আনবেও। এটার জন্যে দই পটলের মশলাটা করা রয়েছে, এটার মধ্যে রয়েছে কাজু বাদাম, চারমগজ, সাদা তিল, আর পোস্ত, আর হচ্ছে টক দই বাটা, আর কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে। আর এটা রয়েছে ভোলা মাছ করব, তাই সর্ষে বাটা রয়েছে এখানে, মাংসের আলু, আর আমি খাবো ডালিয়া, ডালিয়ার আলু এখানে ভিজতে দেওয়া রয়েছে, আর লঙ্কাটা আমি দেবো ডালিয়াতে। এটা হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কাটাও রেখে দিয়েছি, দই পটলের জন্য পটলটাও কেটে রেডি, আর মাছটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাংসটা আসলে ধুয়ে আমি ওটাকে মাখিয়ে রাখবো। এবার মাখবো ময়দাটা, আমি নিয়েও নিয়েছি, ময়দার মধ্যে দিচ্ছি একটু চিনি, আর একটু দেবো হচ্ছে কালো জিরে। চিনি খাওয়াটা যদিও খুব খারাপ, কিন্তু ছাড়া যাচ্ছে না চিনিটাকে, যদিও আমি চাটা খাই না একদমই, ওই আর কি যেটুকু দরকার সেটুকু তো দিচ্ছি, একটু রান্না বান্নাতে এসবে তো দিই। তো এই চা, আমি একটু আলু চচ্চড়িটা বসিয়ে দিলে ভালো হতো, দাঁড়া ধনে পাতা নিয়ে আসি। নিয়ে এলাম ধনে পাতা, ময়দাটা মাখার আগে আমি এই আলু চচ্চড়িটা বসিয়ে দিলে কি হবে, আলু চচ্চড়িটা ওইদিকে হতে থাকবে, আর আমার ময়দা মেখে পরোটাটা হয়ে যাবে। গ্যাসটা তো এই হচ্ছে এক সমস্যা, দুবার করে দিলে হয়, আর ওয়াচম্যান দেন বাবা যে এত করছে না, ওয়াচম্যান এসেছিল গ্যারেজটা ধোয়াবে, তাই জন্য সবার গাড়িগুলোকে বাইরে বার করতে বললো, তো সবাই তাই গেল আর কি, দল বেঁধে সব গাড়ি বার করতে গেছে। আর এখানে কলটা দেখালাম আর কি, আমি বন্ধ করে দেওয়ার পর না কলের কোনো স্প্রিং বা কিছু ঢিলা হয়ে গেছে বলে তিরতির করে জল পড়ছে, আর জল অপচয় হওয়া একদম উচিত নয়, তো ওই জন্য আমি বললাম, যদিও আমার কোনো প্রবলেম নেই এরকম হলে তো আমার কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু থাকি তাই জন্যে বলে দেওয়াটাই ভালো, যে জল এরকম ভাবে পড়ছে,
তো আর জলটা অপচয় হচ্ছে তো বটেই, এরকম ভাবে পড়তে থাকলে 1 সপ্তাহ পড়লেও অনেকটা জল নষ্ট হবে। তো ওই জন্য আমি বলে দিয়েছি, ওয়াচম্যান এসে দেখে গেছে, বলেছে পরের দিন প্লাম্বার এলে তাকে নিয়ে আসবে। আর জগ দুটো মোটামুটি আমি উঠিয়ে দিয়েছি, তেলের যে জার দুটো ছিল একটা রেখেছি শুধু রিফাইন তেলেরটা, সর্ষের তেলেরটা উঠিয়ে দিয়েছি, ওতেও আমার তেল অপচয় অনেক বেশি তাই জন্য। প্রেশার কুকার আমি খুব একটা করি না, কড়াইতেই করি আলু চচ্চড়িটা, কিন্তু আজকে আমাকে প্রেশার কুকার বারও করতে হবে, কারণ আমাকে ডালিয়াটা করতে হবে। আর তার থেকে বড় কথাই পারেন, আলুগুলো খুব একটা ভালো পড়েনি, মানে অনেক টাইম লাগবে সেদ্ধ হতে, তাই জন্য ভেবে দেখলাম বেকার খাটনি করে লাভ নেই, গ্যাস পুড়িয়েও লাভ নেই, গ্যাস এমনিও যাবে যাবে করছেও। টমেটো পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে রাখছি, দেবো হলুদ, কাঁচা লঙ্কা তো ছিঁড়ে দিয়ে দিয়েছি, দেবো পরিমাণ মতো নুন, ও তোমাদেরকে আরো একটা সুসংবাদ দিই, আমার 2.5 কেজি ওয়েট কমেছে, মানে হাঁটাটা কাজ দিচ্ছে আর কি, এরকম ভাবে চালিয়ে যেতে হবে, কিন্তু পার্কের ওই এক্সারসাইজ গুলো কিন্তু কাজে দিত, কিন্তু পার্কটা যে কেন বন্ধ আমরা সেটাই বুঝে উঠতে পারছি না। 2019 থেকে পার্কটা ছিল, কেউ বলছে যে এরকম বন্ধ তো থাকে না, জানি না কেন বন্ধ, হয়তো আর কয়েকজনের সাথে কথা বলে জানতে পারতাম, কিন্তু আমাদের আর কথা বলা হয়ে ওঠেনি। আমার খুনতি কোথায়? তো যাই হোক, চলো এবার আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আটকে দেবো, আর তারপরে ময়দাটা মেখে বড়টাটা বানিয়ে নিই। এটা ওনার প্লেট, আলু চচ্চড়ি, পরোটা আর ডিমের পুচির কুসুমটা যে ফেটে গেছে, যাই হোক কি আর করা যাবে। একেবারে মাথা থেকে ভুলে গেছি, কেচে সবে বাথরুম থেকে বেরিয়েছে, আর প্রবি বলছে তোমার কি একটা কথা মনে আছে, আমি না তো কি কথা, কালকে আমরা বিকেলে বেরিয়েছিলাম, তখন আমাদের একটা চাদর অর্ডার দিয়েছিলাম, তো সেই চাদরটা এসে গেছিলো, ওই পয়লা বৈশাখে একটু পাদো বলে কিনেছি, তো দাম নিয়েছে 219 টাকা না 299 এরকম কিছু একটা দাম নিয়েছে, খুব দামি হাইফাই কিছু কিনিনি, তো সেই দামের মধ্যে খুব একটা পছন্দ হচ্ছিলো না মার্কেটে, তাই জন্য আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেটা না এসে গেছিল কালকে বিকেলবেলা যখন আমরা বেরিয়েছিলাম একটু। এবার যেহেতু পেমেন্ট করাই ছিল, বলেছি ওয়াচম্যানের ঘরে দিয়ে যেতে, তো বউটা রেখেও দিয়েছে, আবার মানে ওয়াচম্যান জানতো না, ওয়াচম্যানের বউয়ের কাছে দিয়ে গেছিল, তো তাই জন্যে কালকে সারা রাত গেছে মনে নেই, আজকে এখন যাচ্ছি আমি আনতে, সকালবেলা ওয়াচম্যান গেছিল, ও আসলে যায় না, তো তাই জন্যে দাঁড়াও নিয়ে নিয়ে আগে আমি চলে এসেছি, তাই জন্য লাফাতে লাফাতে এসেছি, কেমন এসেছে জিনিসটা সেটাই বড় কথা, রিটার্ন পাঠাতে হলো ওই জন্যে, না হলে ভেজা তো। তো পেয়ে গেছি, ও তো জানতো না ওর বউ নেই এখন, বলছে কিনা যে ওর বাচ্চাদেরকে বলে দেখলো, তারপর ওর বাচ্চাটাই দিয়ে দিল, বড় মেয়েটা সত্যিই তাই। তো চলো এবার খুলে গিয়ে দেখি কেমন হয়েছে, নেভি ব্লুর মধ্যে একটা দিয়েছিলাম চাদর, দেখি কেমন এসছে। এই দেখো বালিশের কভার দিয়েছে দুখানা, এই একটা আর এই একটা, মেটেরিয়ালটা ভীষণই ভালো, মামনি আমাকে দিয়ে গেছে, একটা পলিস্টার ঠিক নয়, কাপড়গুলো হয় না সুতিও না বা পলিস্টারও না, ওই ধরনের কাপড়ের একটা চাদর দিয়ে গেছে, আর আমি ওগুলো ব্যবহার করে দেখেছি ভীষণ ভালো কাচতে হয়, আর কটনের চাদর না কিছু লাগলে উঠতেও যায় না, খুব বেশ ডিজাইনটা ভালো লেগেছে, সত্যি ভালো হয়েছে, সারা চাদরে ভালোবাসায় ছড়াছড়ি আর কি, বাহ বাহ, মারামারি করে এদিকে টের পাচ্ছি না, আমাদের সম্পর্ক হচ্ছে টম এন্ড জেরি, তো এর মধ্যে এই ভালোবাসা কত দূর টিকবে আমি জানি না, তো যাই হোক, ওই জন্য ভালোবাসার সিম্বলটাও অর্ধেক অর্ধেক, ছাদের কি অবস্থা হবে আজকে, এমনি সানডে
ছাদ পুরো একদম আমার জন্যই রেখে দিয়ে গেছে। আমি বেশি আনিনি, এক বালতি এনেছি, সাথে করে ওকে নিয়ে এসেছি। দেখো না মাথা পাতা চুলকাচ্ছে রোদ দেখে, তাহলে আমি একা আসলে কতটা কষ্ট হতো এগুলো মেলতে। তো চলো আগে তাড়াতাড়ি করে মেলে দিয়ে নিই। তো আমি সবটা মেলে দিয়েছি, ক্লিপে আজও শর্ট পড়েছে, ওই জন্য ওখানে একটার উপর একটা দিয়েছি। একটু মাঝে মাঝে ক্লিপ নেই, এই দেখো এই কোনাটাতে ক্লিপ নেই, কিন্তু ওকে বললাম আমি কোনাটাতেই দিতে। আসলে আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হবে। হ্যাঁ এখান থেকে তুলে, তোমার ওই হলুদ দিয়েটা থেকে তুলে, হ্যাঁ এটা থেকে তুলে আমি, বাপরে রোদে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। একটা দিয়ে দিই এখানটাতে, আর কেন বলো তো ধারেরটাতে দিতেই লাগে, নাহলে উল্টে পড়ে যেতে পারে। হাওয়া যদিও বা আজকে অতটা নেই তাও, আর আমি এসে ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো চলো মোটামুটি কেচে দেওয়া হয়ে গেছে, এবার আমিও যাব নিচে। দেখো ও চলে গেল লিফটে করে, লিফটে করে বেশি তাড়াতাড়ি আসতে পারেনি, এখন সবাই লক খুলছে। এই প্যাকেটটা করে নাকের রস নিয়ে এসছে, এই দু গ্লাস তিন গ্লাস হয়েছে, ও এক গ্লাস এরকম খেয়ে নিয়েছে আর এক গ্লাস নিল। ও আসলে পুরো রোদ থেকে এসছে তো ওর ইচ্ছে করছিল খেতে, তো এখন ভাবছি আমি একটু বাদে খাবো, এখন কাজ করছি। এবার মাংসটা বসিয়েছি কড়াই মেজে, তো আরও একটা বোতল ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আবার পরে হবে খাওয়া। তো আপাতত নাও খেয়েই নিই আমরা। আজকে রান্না করতে গিয়েই হয়ে গেল অনেকটা দেরি, সেই যে সকাল থেকে লেগেছি, এখন বাজে 12:17 মতো, বা একটু ফাস্টও করে রেখে দিয়েছে আর কি। আমাদের মনে হয় যে এটার সাথে যে ব্যাটারিটা দিয়েছে সেটা একটু পুরনো দিয়েছে, ওই জন্য ব্যাটারিটাতে একটু গন্ডগোল হচ্ছিল, তবে ঘড়ি একদম ঠিক আছে, অসুবিধে নেই। ব্যাটারিতে প্রবলেম হলে আমরা নতুন কিনে এনে লাগিয়ে দেবো। তো এখন 12:17 বাজে আর এখানে আমি নেতা নিয়ে সবে রেডি হয়েছি, জলটা বালতিতে ভরতে দিয়েছি, ওটা হলে তারপর ভরবো। আর এটা পর্দাটা দেওয়া কেন বলো তো, ঘরে এখন শুয়ে পড়েছে, এসে বলছে কিনা রাস্তায় কি রোদ, ওকে আমি বললাম আজকে বেরোতে হবে না, বলছে না বেরোই, ওরা আসলে আখের রসটা খেতে ইচ্ছে করছিল, বুঝতে পেরেছি। এইবার আমি সেটা বললাম, আমি বলবো ঠিক আছে বিকেলে বেরিয়ে খেয়ে নেবো, ওর যখন যেটা খেতে ইচ্ছে করে আর কি। তো ঠিক আছে, গরমটাও পড়েছে, একটু আখের রস ডাবের জল এগুলো খাওয়াটা ঠিকঠাক। তো এখানে আমার রান্না এখনো হয়নি, তবে রান্না ঘর একদম ঝাঁচকচকে করে দিয়েছি। কড়াইতে হচ্ছে মাংস আর কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি গরম জল। আর ওই যে প্রেশার কুকারটায় দেখছো ওটাই হচ্ছে আমার ডালিয়া, ভাতটা ওর পরে বসাবো। তো চলো আমি আগে ঝেঁটা নেতা বালতি নিয়ে রেডি হই, ঝেঁটা তো হয়ে গেছে, নেতা আর বালতি নিয়ে রেডি হই। নেতাও চলে এসছে, বালতিটাকে বাথরুম থেকে আনবো এবার। এদিকে বসিয়েছি ওর ভাত, এদিকে ডালিয়াটা আমার আরেকটু সেদ্ধ হবে বলে মনে হলো, তো জল ছিল অসুবিধা হয়নি, তাই আরেকটা সিটি দিতে বসিয়ে দিলাম। আর ওই যে মিরিন্ডাটা এনেছে ওইটুকু আর খাওয়া হবে না, তাই আমি বার করে দিয়েছি। যাই হোক, তো এখানে মাংসের ঝোলটা জাস্ট দেখো, দেখেছো তো ওপরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু ও বললো কালার হয়নি, তার জন্য আমি আবার রেড চিলি পাউডার যেটা কালারের জন্য আনা থাকে সেটাকে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মাংস, এটা দুপুরেও আর রাতেও দুবেলাই খাবো আমরা। এটা হচ্ছে ডাল সেদ্ধ করেছি ওর জন্য, এটা হচ্ছে দই পটলটা, এটা কিন্তু হলুদ হলুদ দেখতে হয়নি, এরকম লাগছে কেন জানি না, মানে অনেকক্ষণ ধরে কষিয়ে টসিয়ে করার জন্য হতে পারে এরকম লাগছে দেখতে। আর করেছি হচ্ছে ভোলা মাছের ঝাল, ব্যাস এই হচ্ছে আজকের রান্না। এই করতে গিয়ে এতক্ষণ লাগলো, এই করতে গিয়ে না সকালেরটাও রান্না করতে হয়েছে। তো এমনি পাউরুটি বা ব্রেড খেলে, মানে ব্রেড বা এমনি ম্যাগি ট্যাগি খেলে তাড়াতাড়ি হয়ে যায়, তো এগুলো করতে তো একটু টাইম লাগেই। তো চলো এবার গিয়ে একটু বসি, পুজো দেওয়া তো হয়েই গেছে, তোমরা দেখলে। পুজো টুজো দিয়ে এসে আমি চিকেনটাকে নামালাম আর তারপর কড়াইটাকে মেজে দিলাম। My intentions I let you turn me violet instead. কিন্তু এখানে সাজে গুছি দিয়েছি, ও খাবে বলে ভাতটা ভেঙে ফেলেছে, ভাত দই পটল ডাল মাছ মাংস স্যালাড, স্যালাডটা দুজনেরই। আর আমারটা দেখো আজকে রবিবারে বাজারেও ডালিয়া, তার সাথে আমাদের গোপাল ভাই। 6টায় জাস্ট সবে রেডি হয়েছি, আমার জাস্ট এই চুলটা বাঁধা বাকি ছিল আর প্রমির ফুল প্যান্টটা পরা বাকি ছিল। তখন ওয়াচম্যান এসে বলল ওর স্কুটিতে তেল নেই, কোথায় একটু যাবে পেমেন্ট আনতে, তো তার জন্যে স্কুটির চাবিটা চাইলো। হেল্প করাও কিন্তু একটা বিপদ আছে, যখন তখন এবার এসে চায় স্কুটির চাবিটা, আর ওর স্কুটিটা চালাতে নাকি ভালো লাগে, সে নয় ঠিক আছে, কিন্তু আমরাও একটু বেরোচ্ছিলাম, সেটা আমাদের একটু লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম একটু বিটিএম লেকের দিকে যাব, দেন আসার সময় ও বাড়ি যাবো, একটু মানে পুরোনো ফ্ল্যাটে যাব, বিশাল দাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো, অনেকদিন আমার সাথে দেখা হয়নি। প্রমির সাথে তো রোজই দেখা হয়, সঞ্চিতাদি এদের সাথে হয় না, শুধু বিশাল দাদের সাথেই হয়, তো ও ওই জন্য যাবে বলছিল একটু সঞ্চিতাদিদের সাথে দেখা করতে।
তো ওই জন্য পুরনো ফ্ল্যাটে যাব, কিন্তু স্কুটি নিয়ে তো চলে গেছে, বললো 6:30 বাজবে আসতে। কি করি কি জ্বালা। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা। শেষ করেও আজ বোধ হয় আর শেষ হলো না, এটা আগে ছিল না, এখানে আগে গ্যারেজ মতো একটা ছিল, এটা এখন টেবিল টেনিসের কোর্ট হচ্ছে, আর এই সেই আমাদের পুরনো ফ্ল্যাট। আজকে আমাদের চোখ মুখ মানে প্রমিতাও এসেছিল মাঝে, আমার আশা হয়নি, তো আজকে সত্যিই কিরকম নস্টালজিক ফিল হচ্ছে। ওই ওপরের ঘরটা তার পাশের রুমটাই ছিল আমাদের, এইটার জন্য ঢেকে গেছে। তো সিরিয়াসলি এখন হয়তো ওখানে লিফট আছে, ওখানে গিজার আছে, ওখানে আরও ভালো ভালো ব্যবস্থা, তবে এই সরু সিঁড়িটাকে কিন্তু আমরা ভুলতে পারিনি, আর পারবো বলে মনেও হয় না। তো যাই হোক, চলো, সঞ্জিতাদিরা নিচেই থাকে তো এই ঘরটাতেই যাব। ফাইনালি এবার শেষ করছে, এখন বাজে 8টা, 8টা দিতে বসলে তো হয়েই গেল, তাও সঞ্জিতাদির আজকে ছিল না, মেয়েরা সব আজকে গেছে হচ্ছে কেরালার না ম্যাঙ্গালোর ঘুরতে গেছে, তো ওই জন্য নেই, তাকে এখনো হেলমেট পরে রয়েছে। এবার ফাইনালি শেষ করছি, আর সত্যি ওই ফ্ল্যাটটায় গেলে কেমন লাগে অনুভূতিটা বোঝাতে পারবো না। যাই হোক, এবার কি আমি সন্ধ্যা